মুরব্বীর বয়স হয়েছে, কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই 300 ফিট গরুর হাটে গরু কেনা বেচা নিয়ে তর্ক বিতর্ক চলছে। আমরা এসব বিষয়ে জানতে চাই, কথা বলতে চাই, দেখি কি হয়েছে। আমি মাফ চাই, এরপরেও যদি কোনো জোর পূর্ব নিয়ে যাই কাল কিয়ামত পর্যন্ত আমার উদ্দাবি আছে। আসসালামু আলাইকুম ভাইজান, একটু জানতে চাই আসলে গরু বিক্রি নিয়ে কি হয়েছে, একটু জানতে চাই ঘটনাটা কি। গরুটা হলো আমার, হ্যাঁ গরুটা আমার, এই দুটো আমার চাষার গরু। যা হোক, এইখানে গরুটা রাত্রিবেলায় বানছি, বান্ধার পরে আমি কাকারে বইলা গেছি, কাকা গরুর ওই জায়গায় রাখলাম, বলা আছে আর ঠিক আছে। যা হোক, সকালবেলা ভূমি থেকে উঠে গোসল করে গরুর বখন এই মতন আমি আসলাম। আসার পরে এখন শুনি আমার গরু বিক্রি হয়েছে। কত বিক্রি করলেন কাকা? 1,65,000। কেন গরু আমার আপনি বিক্রি করলেন কেন? গরু তো আমার, আপনি বিক্রি করলেন কেন? মানে সে একটা এখন মুরব্বী মানুষ, কারণ বয়স হয়ে গেছে, কথা যে মুরব্বীদের কথা যে সবসময় ঠিক মানে শুদ্ধভাবে বলে বলতে কিন্তু পারে না, বয়স যখন হয় কথা একটু উল্টাপাল্টা হতেই পারে। আমি এখন এর জন্য বলতেছি, দেখেন এখন যেটা হয়েছে হয়েছে, এখন মুরব্বী মানুষ হয়তো সেটা বুঝতে পারে নাই, বুঝতে পারে না। আমি আর ঠিক আছে আমি এই গরু আমার, কত দামাদামি করতে করতে এক পর্যায়ে 1,65,000 টাকা গরু দাম হয়েছে। তো ওরা 1,70,000 চাইছে এই ফাইনাল। তা আমি বলছি ঠিক আছে 70-এ নিবো না, 65-তে দিলে দাও। বলছে দিব না, ওই আমরা গেছি, আমি হাঁটতে গেছি, ওই পর্যন্ত যাওয়ার পর ডাক দিছে ভাই আসেন 1,000 টাকা দেন, বুঝেন 1,000 টাকা দেন। এর মাঝখানে 75 চাওয়ার পর আরেকজনে বলছে ঠিক আছে 5,000 টাকা কম দাও, 5,000 টাকা কম দিয়ে দাও 70। আমি কইছি না, পড়াইছি বলে 1 টাকাও দিব না, 1,000 টাকা তো চাইছো দিব না, গরু দিবা? আচ্ছা ঠিক আছে বিসমিল্লা কই নেন। এই গরু হাতে দিছে, খুলবে, খুলতে যখন আসবে এরপরে উনি পিছন থেকে আসছে, আইসে ওনাদের মতে গিয়ে কাজ দাঁড়াও, কাজ কইরা বলছে যে ভাই গরু তো আমি দিব না, গরু আমার। তুমি আমার গরু 1 ঘন্টা আগে কইছিলা, 1 ঘন্টা যে আমি মার্কেটে এসে দামাদামি করলাম আমার সমস্ত কাজ ফলাইয়া, তাহলে তুমি 1 ঘন্টা কইছিলা? আচ্ছা আমি এখন আইসা দেখি যে জায়গায় গ্যামজাম, গ্যামজাম কিশোর অবশ্যই তাহলে গরু বেচাঙ্গানা হইতেছে। আমি জানি যে আমার চাচারটা বোধহয় ওনারা বিক্রি করতেছে, আমি জানি যে আমার ওই চাচার হইছে বয়স, মুরব্বী যদি মানে গরু যদি মুরব্বীটাও যদি দেখে আমাকে মুরব্বী বলে, বাবা আমার কথা বলতে আমি থেকে থেকে উল্টা পাল্টা বলি, বাবা কথাবার্তা ভালো হয় না, মানে কথাবার্তা বাবা তুমি কি বলো। আচ্ছা
ঠিক আছে কাকা আমি তোকে মনে আপনি শুধু ঘুম পারবেন আচ্ছা এখন গরুটা আমার গরুটা বিক্রি করছে মুরব্বি তো আর জানে না কত টাকা পরন আছে গরুটার কত টাকা পরন আছে এখন না জানে না গরুটা বিক্রি করছে ভাই এখন বিক্রি নাই এখন যে ব্যক্তি বুঝে না সে ব্যক্তি কেন আপনার গরুটা বিক্রি এক ঘন্টা যাব এক ঘন্টা তো তিন জন এখন ক্রেডিট জন্য মোদি জি কাছে বসতেছি যে শুনেন এই লোকটা কি আসছে বলছে শুনেন ভুল করছে আর জন্য আমি আল্লাহর কাছে আপনাদের কাছে আইনের ব্যবস্থা নেব এখন ক্ষমা আমি করে দেব না আপনি নেন 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 ব্যবস্থা নেন নেন আইনের ব্যবস্থা নেন নেন ব্যবস্থা নেন আমারে গরুটা গতকালকে 95,95,000 আপনি বলে আমি গরুটা ছাড়ি নাই আপনি বলেছেন যে আপনি কেনার সময় এই মুরব্বি ছিলেন এই মুরব্বি ছিল আরো দুইজন দামাদামি করছে দুইজন আপনি ছিলেন লাস্টে ডাক দিয়েছে লাস্টে ছিল আপনি লাস্টে কি ঘটনা হয়েছে এই যে ভাই বলছে সে গরু দিবে না তার গরু বিক্রি করার দাম হয়নি এর সাথে কথা বলতে হয় নাই আপনারা যে মুরব্বির কথা বললেন আপনি বলেন গরু কার আপনি সত্য বলে দিয়েছে আচ্ছা গরুটা মূল মালিক কে মালিক এই ইনি এই গরুর মালিক আচ্ছা উনি যদি মালিক হয় যে মুরব্বি কথা বলেছেন এই ভাইদের এদের সাথে সে কি কি কারণে কথা বলেছেন গরু বিক্রির দাম কেন চেয়েছেন বিক্রির জন্য তো চেয়েছেন এজন্য তো আবার ভুল স্বীকার করতেছে মানে ভুল স্বীকার করে দাম বিক্রি করে ভুল স্বীকার করবেন বিক্রিটা যখন করছে ওই সময় আমি উপস্থিত ছিলাম না আসসালামাইকুম ভালো আছেন আচ্ছা আপনি কোন কোথা থেকে আসছেন এই হাটে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এসেছেন গরু আনছেন কতগুলি আনছেন আপনার তিনটা আচ্ছা আপনি বলতেছে আপনার চাচা হয় এই ভাই আপনার বলতেছে কাকা আপন চাচা চাচা ভাতিজা গরু আনছেন আপনার দুইজনে মিলে কয়টা চোদ্দটা আপনার মূল আপনার কয়টা আপনার তিনটা এখন যে সমস্যাটা শুনতেছি তারা গরু আপনি বিক্রি করছেন বিষয়টা কি একটু বলেন তো আপনি আমার ছোট ভাই আমার হাটের সোর্স আমি শুয়ে থাকি হ্যাঁ আমি গরুর কাছে যাই না যাই আসে না গরুর কাছে হ্যাঁ আপনি শুনি একটু শুনি আমি হাটের সমস্যা হ্যাঁ আমার ছোট ভাই দিয়ে ক্যাশ কাজ করতে দিছে সেটা বাইন্ধে ভালো করে কত হইছে রে গরুটা লই দাঁড়া সাড়ে বলে যে 65000 গাড়ির মধ্যে 65000 দিব না 70000 আচ্ছা আপনি বলেন তো কি মানে গরুটা আপনারা কি তাদের কাছে গরু বিক্রি করেছেন শুনেন হ্যাঁ আমি 1700 তারপরে বলছে আমি বলছে কত নেবেন আমি বলছি 2,00,000 আমি বলছি না আর 5,000 টাকা 70,000 টাকা দাম এই মুরব্বি এসে বলছে দিয়ে গেছে পরে বলছে যে 1,000 টাকা দেন 1,000 টাকা দেন কে বলছে মুরব্বি কেন বলছে আচ্ছা মুরব্বি বলেছে গরুর মালিক আপনিও না এই মুরব্বিও না গরু মালিক হইছে এই মুরব্বি বাটিদা আপনারা বিক্রি করছেন কি দায়িত্ব নিয়া আপনি গরু তার দায়িত্ব নিয়ে বিক্রি করছেন তাদের কাছে দাম জন চাইলেন দায়িত্ব নিয়ে ছিল না আপনারা যদি নাই থাকে আপনারা কি কারণে দাম চাইলেন দামাদামি করলেন ওই মুরব্বি যখন বেচছিল আপনারা কি কারণে তাহলে দামাদামি করলেন তাদের সাথে আপনারা তো বিক্রির জন্য দাম চেয়েছেন দামাদামি করেছেন সর্বশেষ তারা কত দাম বলেছিলেন সর্বশেষ কত বলেছেন 65 বলছে এরা 65 65 তে বেচা কিনা হয়েছে আপনাদের সাথে না আমি বলছি 70
70 দেন এই মুরবি কইছে যেই হইছে 1000 টাকা দিবেন গরু নিয়া যান মানে 60 বলার পরে আরো 1000 টাকা চাইছে 65 170 উল্টা চাইছে সর্বশেষ আমি বলছি 165 কাটা শুরু করছি দাইকে বলছে 1000 টাকা দেন 66 আর 1000 টাকা দেন আমি বলছি 1 টাকাও দিব না দিবেন না কাটা শুরু করছি ঠিক আছে গরু নিয়া যান কি এটা কি বলছে এই এই গরু রে পড়তা আচ্ছা এই নি বলছে নিয়া যান আচ্ছা এই আমি বলি না উনি বলছে নিয়া যান আপনিই বলছেন উনি বলছে নিয়া যান আপনি বলছেন 1000 টাকা দেন গরু নিয়া যান উনিও বলছে উনি বলছে 1000 টাকায় মরবেন না 1000 টাকায় দেন 1000 টাকা দেন সবাই বলছে 8 10 জনে বলছে 1000 টাকায় আপনি ক্ষতি হবে 1000 টাকা দেন আপনি অসুস্থ ঠিক আছে আচ্ছা আচ্ছা মুরব্বির গরু যখন দাম দর হয় তখন বলে বাবাজি ভাইজান ঠিক আছে মুরব্বি অসুস্থ সব মানলাম উনি কথা বলতে পারে তাতে কোনো সমস্যা নেই অসুস্থ না উনি কথা বলতে পারে না 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 ভাইজান মুরব্বি পাগল হয়ে হাটে আইতো না গরু ব্যস্ত না না একটা পাগল করেন না একটা পাগল সমস্ত করেন না ভাই একটা শুনুন যারা বিক্রি করছে গতকাল আমি একটা গরু বিক্রি করে দিয়েছি 125000 টাকা এই দেখেন এই যে একটা মিনিট গতকালকে আমি একটা গরু বিক্রি করে দিয়েছি 125000 টাকা এই মুরব্বিকে 125000 টাকায় ওনারা হাতে দিছে হাতে দেওয়ার পরে বলছে বাবা যে আপনি ভালো মানুষ এই যে 125000 টাকা দাম ধরেছে 25000 টাকায় দিলাম এখন আপনি কি করবেন আপনি এটা করেন এটা তো মানে আচ্ছা তিনি ধরেন 1000 টাকা দিলাম নিয়ে যান গুরু তো কথা গুরু আলারাম যারা কিনতেছে তারাই তো আর খুশি হয় কিছু দিব এই লোক গরু বিক্রি করার পরে আবার এই লোক হিপকর থেকে 1000 টাকা দিয়ে দেয় বলে আচ্ছা তাহলে আপনি ইতিহাসের জায়গা এখন কি হইছে সেটা বলেন আচ্ছা এখন কি এখন এখন সমাধানটা কি আচ্ছা আপনার মুখে সমাধান কি আচ্ছা শুনেন এখন হইতেছে যেটা সমাধান মুরব্বিরা মূলত কথা যেটা কত টাকা বিক্রি হইছে এটা মানে পূরণ করছে কত এটা জানে না এখন এই মুরব্বিদের পক্ষে থেকে আমি আল্লাহর তো করতে চাই মানে আমার গরু আমি দিমু না দেওয়া যায় ওটা গরু দিমু না এখন যদি এরা যদি সর পূর্বে যদি নিয়ে যায় দাবাই আছে আমরা জোর করব নিব না আমরা পাঁচ জন সালিশে যদি বলে যে গরু আমরা পাইপ দাম কইছি আমরা গরু নিব আপনারা জি বাবা যেন বলতেছি আমার গরুটা কালকে একদম আমরা দাম বলছে আমার গরুটা দেন আমার গরুটা পরণ আছে 2 লক্ষ 10000 টাকা পরণ আছে আমার আচ্ছা আমরা যে গরুটা একটু দেখাই দেখি আপনি মনে করেন কি এই গরুর দাম কত যেটা বিক্রি করেছেন 1,66,000 যতটি লোক আমার কাছে আসছে 3 জন হ্যাঁ মূলত ওনারাও সম্ভবত নেওয়ার জন্য আসছিল 1,95,000 90,000 এরকম গরুটার দাম ওর সাহেব গরুটা দেই নাই দেন নাই না আমি গরুটা দেই নাই কারণ এই গরুটা যারা গরু চেনে তাদের কাছে জিজ্ঞাসা করেন গরুটা কত মন ওজন আছে কত মন গরুটার ওজন আছে আপনি বলতেছেন 1,00,000 টাকা আপনার চাচা ভুল করে দাম চাইছে বিক্রি করে ফেলছে চাচার হলো হাটের সমস্যা চাচার যে গরুগুলো নিয়ে আসছে ওগুলাও যদি বিক্রি করতে চায় চাষা আমাকে ডাকে বাবাজি কথা তুমি বল আমি কথা বলি মূলত কথা গরুটা তো ওনার না এই গরুটার বিষয় সে কেন দাম এভাবে চাইলেন ওই কেন না এই আপনার গরুটা যদি এরকম তার নিজের গরু বিক্রি করতে আপনাকে ডাকে আপনার গরু বিক্রি করতে আপনাকে পরামর্শ নিলে কেন সে এরকম দাম দর করলেন তাদের সাথে এখন কেন এরকম করলাম আমি তো বলতেছি যে বয়স হইলে মুরব্বিদের কথা বলটা উল্টা পাল্টা হয় মুরব্বিটার বয়স হয়েছে যেটি বলছেন সেটাই আপনার তার গরু বিক্রি করতে আপনাকে ডাকে এখন দেখা যাচ্ছে উল্টাটা মানে আপনার গরুটা সে বিক্রি করে দিল মানে আমি এখানে ছিলাম না আর আমি মুরব্বিকে আমি বলি নাই করে বিক্রি করছে মুরব্বিকে আমি বলি নাই যে মুরব্বি আপনি এত টাকা বিক্রি করে আচ্ছা বুঝছি আপনার আমি একটু বাইর সাথে কথা বলি তখন এখানে ছিল 10 জন আচ্ছা এরা 10 জনই বলছে 1000 টাকা দেন আচ্ছা আপনারা কোন এলাকা থেকে আসছেন আমরা উত্তরবাটা থেকে আসছি উত্তরবাটা থেকে একটা গরু কিনে পাঠাইছি আর গরুটা কিনতে আসছি নিয়ে যাবো আচ্ছা আপনারা উত্তরবাটা থেকে কোরবানি নিয়ত করে গরু কিনতে আসছেন এই 300 পির হাটে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আপনারা এখন কি সমাধান ভাবছেন কি করবেন তিনি সমাধান কি গরু মাপ চাচ্ছেন তিনি বারবারই আপনাদের কাছে মাপ চাইছেন যে আমার চাচা ভুল করে ফেলছে আমি মাপ চাই এখন আপনি এই বিষয়ে কি বলতে চান সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই ভাই এই মার্কেটে আমি ব্যাপারী একলা না না অনেক আছে কাস্টমার অনেক আছে হ্যাঁ আজকে এই রকম আবার এক দাঁড়াও আবার এক জায়গায় কিনমু বেচা কেন 1 ঘন্টার মধ্যে শেষ এরপর একজন আইবার বাল আমার এটা গরু না ওনার গরু
এই সমস্ত শয়তানি চলবে না, এই সমস্ত শয়তানি করা চলবে না, এই সমস্ত কথা চলবে না। বেচা গরু বেচছে, গরু দিবে, ঠিক আছে? আমি আপনার কাছে একটা সমাধান চেয়েছি, কি সমাধান আছে? সমাধানই নেই, গরু আমি কিনছি, গরু আমার দিবি, গরু কিনছি, মানে আপনি বলছেন যে আপনি গরু কিনছি, আমার গরু দিবে, এটা আপনারা বলতে থাকা গরু দিবে, গরু বিক্রি হয়েছে না, ঠিক আছে, আমরা গরু বিক্রি হয়েছে, এখন এটা আমি করে দিয়ে দাম করে দাম করলে কিন্তু লয় লাগবে, দাম করে কিন্তু মেলা বড় প্রফিট হবে, কাল বাজার কমিটি দাম করে অনেক টাকা উঠে যাবে, গরু দিয়ে দেব, গরু দিয়ে দেব, আট মালিক কে নিয়ে এসে আবার বড় দাম, সেনা বাহিনী দিয়ে সরকার দাম করে দাম করে দাম করে এই ঘরে ফেলে দিয়ে যায়, গরু দিয়ে দেব, সব সঙ্গে দিয়ে দাও, কাল 28 টাকা দিয়ে দাও, উনাদের করে ঠিক আছে, অন্য সুদ দিয়ে না, কালকে 28 টাকা করে দাগা যায়, আমরা তো গরু লই যাইতে চাইছি, কিন্তু আমাদের আমরা কি শুনতে চাইছি, কালকে 28 টাকা করে দিয়ে গরু দাম কইছি, গরু দাম দিয়ে দেন, ওদিক থেকে অনেকের গরু দাম দর করার পরে হাসি করে এখানে হাসি ভাগ করে আছে, গরু কেন কেন ওরকম করে ওনারা সমাধানটা কে দিতে পারবেন? আপনারা কি চাচ্ছেন যে বাজার কমিটি যারা আছেন এই কর্তৃপক্ষ তাদের কাছে যাবেন কিনা? হ্যাঁ, তাদের কাছে আমরা মনে হয় আমিও পাঁচ জনের বিবেক বিবেচনা যদি আমরা গরুটা পাই তাহলে আমরা টাকা দিয়ে গরুটা নিয়ে যাবো, আর যদি পাঁচ জনে বলে যে না আপনারা এই গরু নিয়ম অনুযায়ী পান না তাহলে আমরা গরুর প্রতি আমাদের এই গরুর মালিক নিয়ে যাই, তুই আমরা গরু মালিক দিবেন ভাই, না না হাসির অফিসে যাব, কোন গরুটার সম্পর্কে আলাপ হয়েছে সেটা ওখানে নেবে না, গরুটা দেখবেন না, আপনারা আগে যে কথা বলেন, তারা যদি বলেন যে আমরা গরু দেখবো, ওনারা এখানে আসবে, ভুল দিয়েছো মাফ করে দে মহদলক, আমরা অন্যরা কিনে দেন ভাই, তা তো সমস্যা কি, আমি এটা পছন্দ করছি, এটা কি সমস্যা কি, এটা বারবার রিকোয়েস্ট করতেছে, আমি এটা পছন্দ করছি, এটা দাম 3 কোটি টাকা হইলে দাও, আমার আরে সব শুনে আগে ছিলেন কই আপনি ভাই, তা সমস্যা ছিল কিন্তু ভুল হয়ে গেছে, টিকিট কাটা ভুল হয়েছে বুঝতে পারলাম, হ্যাঁ আমি ওরা আসল মানে কি হবে না বুঝতে পারলাম, আসল মানে খোঁজা গরু দেখ, এই আমি হাঁটে আইছি, আমি ঘুরবো, এই গরু আসল মানে কি না, এই গরু আসল মানে কি না, ফাইলসরি করে কই তুমি কাছে গরু এখানে দাঁড়াইছে, গরু দেখছি, জিজ্ঞাসা করছি যে ভাই এই গরু কে বিক্রি করবে কিনা, আমি কাটতে আসল মালিক খুঁজবো না, আমি জিজ্ঞাসা করছি গরু দামাদামি করবে কে, মালিক কে, স্টেট বলছে, আমি স্টেট বলছে আমি দামাদামি করব, আমি মালিক না, তারা তো ভুল বলছে, আপনার কথা ঠিক আছে ভাইজান, সব ঠিক আছে, আমরা ব্যাপারি বড় সবাই আপনাদের কাছে ক্ষমা চাই, মাফ আপনাদের কাছে সবাই ক্ষমা চাই, ক্ষমা দিবেন, আচ্ছা মাফ চাই, ঠিক আছে, আর সমাধান কি বলেন, গরু নেব, সমাধান কি বলেন, গরু আমি নেবো, সমাধান কি বলেন, বলেন আপনারা ঠিক করেন, টি আইগান দেখবো, গরু দামাদার ঠিক করেন, এই কথা কম কইরা করো, এই কথা বলেন, একটা কথা বলবেন না, একটা কথা বলবেন না, কেউ না কেউ আইগামুখে গরু আমি নিব, কেউ কম বলেন, বলেন বলেন, গরু আমি এটা নিব, বলেন গরু আমার পছন্দ হইছে, দামাদামি করছি, এক ঘন্টা এখানে আমার, এত কোন তিনটা গরু চারটা গরু কেনা যায়, গরু নিব, কি করবে বলেন, আপনার কর্তা কথা, সমাধান কি, সমাধান কি বলেন, আপনি এখন এখন শুনেন, আপনার কর্তা বলেন, আমার এই গরুটা, আপনি তো কর্তা হিসাব করতে পারবেন না, গরুটা শুনেন, গরু 1 লাখ টাকা কিনে আমি 1 লাখ 20 হাজার টাকা বেচে আমার 80 হাজার টাকা রাস্তা হয়, হরজত একটা মিনিট, আগে হিসাব করতে হবে না, তো আপনি একটা মিনিট শুনো, তাইলে যদি আগে হিসাব থাকতো তাইলে আমরা গরু দিয়ে দিতাম, গরু আবার আমাদের ডাকতো না, শুনেন, গরুটা আমার গরু সিবরছে 1 লক্ষ 10 মানে আগে যারা দেখছে হেরা 80-90 কইছে, এখন আমি 2 লাখ টাকা দিয়ে গরু নেবো না, 95 বলছে, আমি কিন্তু বলছি কথাটা বারবারও বলছি যে আমার এই গরুটা 95 বলছে, আচ্ছা এই শোনেন, আমি এতক্ষণ পরে কি সমাধানের দিকে আসছিলাম, আদারান চুপ থাক, আপনি খালি একটা আউডি মারেন, সমাধান করেন গরুর, ঠিক আছে, আপনি কি এই প্রথম আসবেন বিক্রি করতে, গরু আর কোনোদিন বিক্রি করবেন না, তাহলে এখানে কি আপনি একটা ব্যাপারই, আরো 10টা ব্যাপারই আছে না, হ্যাঁ সবাইকে আচরণ করবে এই রকমের, না না আমরা ব্যাপারই না মূলত কথা, আমরা কোনোদিন আমার কথা বলছেন, আমি আমার কথা বলি, আপনাকে বলতে দেন, 1,66,000 টাকায় গরু কেনা হয়েছে, ঠিক আছে, আপনার গরু 1,90,95 কাস্টমার দাম বলছে, এখন আপনি এই এই যা এতগুলো মানুষের সামনে গরু তো আমরা হিসাবে পাই কিনা বলেন, একটা প্রশ্ন উত্তর দেন আপনার গায়ে দাগ লাগানো নাই, আপনার গায়ে সিল মারা নাই, কালা গরুর মালিক আপনি, আমরা এখানে আগে মালিক খুঁজছি গরুর,
যে গরু এটা বিক্রি করবে কে? গরু মালিককে দাম বলেন। আমি মালিক করেই ধরে নিছি, কি বলেন ভাই আপনারা বলেন কি? হ্যাঁ ঠিক আছে, মালিক কি উনি না গরু? তাই আমার কথা বুঝেন, আপনার কথা পরে বলি। এখন আপনি এই গরু 80,000 দেবেন না 80,000? এখন শুনুন, আপনারা বলেন কি এখন? আরে আরে কত কইছেন? 80,000 হলান দেবেন গরু ভাই হিসাবে সমর সমর আপনার 5 টাকা 1 টাকা বাড়াবো না, 1 টাকা বাড়াবো না। খুশি হইলাম, খুশি হইলাম, খুশি হইলাম। আমার কথা শুনে জীবনে আর কোনো দিন ভুল আপনারা কইরেন না। হ্যাঁ ঠিক আছে, ছোট করে কয়া দিলাম আপনাকে না, মুরব্বি না ছোট করে কয়া দিলাম ভাই। মানুষ ভালো চেষ্টা করেন, এই গরুলে হাসি ভালো। আচ্ছা ভাইরা কোরবানি দিবে, তারা সর্বশেষ ভাই যারা আপনার কথা মতোই তারা সমাধান দিলেন, 1,80,000। এখন আপনি তো খুশি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, আমি একটা প্রশ্ন করতে চাই, এইরকম কাজ কি আর করা উচিত? আমরা ব্যাপারী না, তো ব্যাপারী না, আপনি কথা বলেন বেশি। ব্যাপারী না আর আমরা ঢাকা গরু নিয়ে আজ জীবনের প্রথম আসছি না, এই আপনাদের আসেন না, আমরা তো দেখাচ্ছি, এটা অনেক মানুষ দেখতেছে, এটা মানে দেখবে সারা দেশের মানুষ দেখবে আপনাদের কথা শুনে। না না না, আপনারা যদি এই ধরনের দেখবে ঠিক আছে, সব কথার একটা কথা সমাধান না, এটা তো আপনি ভুল মানুষেরই হয়, আপনি তো ভুল করেছেন, ভুল মানুষেরই হয়, কিন্তু আসলে সমাধান নাই। তারপর সমাধান হয়েছে এটা? না না, এটা ভুল না, আল্লাহর রহমতে সমাধান হয়েছে। এটা শুনতারা আলাই যে কাইলে নিলেন গরুটা, তার সাথে আমি একটু কথা বলতে চাই। ভাইজান আপনি তো নিয়ে নিলেন গরুটা, তো আসলে না এটা জিত করে না, এটা জিত করে নিলে আপনার, আপনি খুব ভালো ছিলেন। না না, আপনাদের কি আছে? হ্যাঁ আমরা খুশি হয়ে যাবো ঠিক আছে ভাই, সাথে কথা বলতে আছেন গিয়া ভাই। এই যে আপনি তো আরো 20,000 বাড়াই দিলেন না? না না না, 15,000 বাড়াই দিলেন। দর্শক, আমরা যে গরুটির কথা শুনলাম, যে গরুটি নিয়ে এত কথা হলো, তর্ক বিতর্ক হলো, আমরা সেই গরুটি দেখার চেষ্টা করছি। দেখুন আবারও দেখতে পাচ্ছেন, দেখুন দর্শক, সর্বশেষ এটি 1,80,000 টাকা দিয়েই তারা ক্রয় করে নিয়ে গেলেন, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক।